हेलो एवरीवान পৰিবাখালৈ স্বাগতম। সাপোজ আপুনি একদম ধুনিয়াকৈ হাজি গাছি কৰবাত বিয়া এখন খাবলৈ গৈছে, আপোনাৰ ধুনীয়া মোবাইলটো লগত লৈ গ'ল, তো কি হ'ল, বিয়াখন খাই আছে আৰু তাৰপিছত খানা চানা খালে, খাই আপুনি হাত ধুবলৈ আহিছে আৰু হাত ধোৱা সময়ত কি কৰিলে, আপুনি সাপোজ মোবাইলটো কাষতে থৈ হাতখন ধুনীয়াকৈ ধুই আছে আৰু ধৰক কাষত মানুহ চানুহ আছে, মানুহ চানুহ চাই আৰু কোনোবাৰ ফালে চাই আৰু আপোনাৰ ভাল লগা মানুহ কিছুমান আৰু চ' এনেকৈ চাই আপুনি হাতখন ধুই ধুই আছে আৰু তো আপোনাৰ মোবাইলটোৰ কথা কিছু সময়ৰ কাৰণে আপুনি পাহৰি গৈছে যে কাষতে থৈছে। এনেকুৱা সময়ত হ'ল কি, আপোনাৰ ওচৰতে কোনোবাই ধৰক আপোনাক নটিচ কৰি আছিলে, কিবা এটা বেলেগ কৈ আৰু যে আপুনি কি কৰি আছে নটিচ কৰি আছে আৰু তেওঁ মানুহজন অলপমান লোভীয়া আৰু ধৰক কিবা বস্তু চস্তু মানে উঠাই নিব খুজিছে আৰু মানে চুৰ আৰু আল্টিমেটলি। চ' কি হ'ল, তেওঁ চাডেনলি আপোনাৰ মোবাইলটো চুৰি কৰি লৈ গ'ল। এতিয়া আপুনি কি কৰিব, হয়তো হুলস্থুল লগাই দিব, বিচাৰিব, সবকে ক'ব আৰু মোৰ মোবাইলটো হেৰালে বা কিবা হ'ল এনেকৈ, চ' কাৰোবাক ফোন কৰিব যে কোনোবাই নিছে নেকি, ক'ত চুৰ কৰিছে, এনেকৈ বিচাৰি থাকিব আৰু বিচাৰোঁতে বিচাৰোঁতে চুৰ গ'ল আৰু ক'ৰবাত, মোবাইল নাপায় আৰু। কিন্তু কিন্তু একচুৱেলি আপুনি কি কৰিব লাগে, আৰু এই টপিকটো আজি মই এইকাৰণে উঠাইছোঁ কাৰণ মই যেতিয়া ইউটিউব চেনেলটো খোলাই নাছিলোঁ তেতিয়াই বহুতে মোক ফোন কৰিছিলে আৰু সুধিছিলে যে এনেকৈ এনেকৈ বিয়াত চাৰ্জ দি থাকোঁতে মোবাইলটো চুৰ হৈ মোবাইলটো চুৰ হৈ গ'ল, চ' মই কি কৰোঁ। তেতিয়া মই কেইটামান প্ৰশ্ন সুধিছিলোঁ যে এইটো বস্তু আছে নেকি, ক'লে নাই, এইটো বস্তু আছে নেকি, নাই, তো মোৰ হাতত তেতিয়া একো অপশ্যন নাথাকে সেই ফোনটো বিচাৰি উলিয়াবলৈ। সেইকাৰণে মই আজি এই টপিকটো বনাইছোঁ য'ত আপোনালোকে গম পায় কেনেকৈ চুৰ হ'লে কি কৰিব, কেনেকৈ বিচাৰি উলিয়াব, ক'ত বিচাৰি পাব। তেতিয়াহ'লে আহক আমি এই বিষয়ে কথা পাতোঁ। গোটেই ভিডিঅ'টো মই দুটা পাৰ্টত ভাগ কৰিছোঁ। পাৰ্ট ওৱান, আপোনাৰ মোবাইলটোত কি কৰিব লাগিব সেই আগৰ ষ্টৰিটো, আৰু পাৰ্ট টুত হ'ব আপোনাৰ মোবাইলটো যদি চুৰ হয় কেনেকৈ বিচাৰি উলিয়াব। চ' এই দুটা পাৰ্ট। চ' ফাৰ্ষ্ট পাৰ্টত কৈছোঁ যে পইণ্ট নাম্বাৰ ওৱান, পইণ্ট নাম্বাৰ ওৱানত কি, আপোনাৰ মোবাইলটোৰ ছেটিংছ খুলি ল'ব। ছেটিংছটো ক'ত থাকে আপুনি জানেই, ছেটিংছ খুলি ল'ব আৰু ছেটিংছত যদি চাৰ্জ কৰিব পাৰে গুগল বুলি চাৰ্জ কৰি দিব, যদি চাৰ্জ কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে গুগল বুলি বিচাৰিব, কাৰণ কিছুমান মোবাইলত চাৰ্জ অপশ্যনটো নাথাকে। তো গুগল বুলি বিচাৰিব আৰু গুগলত গৈ আপোনাৰ এটা একাউণ্ট পাব। যদি আপোনাৰ এণ্ড্ৰইড মোবাইল হয় আৰু আপুনি বোলে গুগল একাউণ্টটো বিচাৰি পোৱা নাই, তেতিয়াহ'লে তলত যে ৰঙা ৰঙৰ বটনটো আছে নহয় সেইটো টিপি দিয়ক একদম জোৰে, আনচাবস্ক্ৰাইব কৰি দিয়ক মোৰ চেনেলটো, উপায় নাই আৰু, কাৰণ এণ্ড্ৰইড মোবাইলত গুগল একাউণ্ট থাকিব একদম 100% গেৰাণ্টি, যদি নাই এই দবাই দিয়ক আনচাবস্ক্ৰাইব কৰি দিয়ক, মই নোৱাৰিছোঁ মানে। এতিয়া পইণ্টটো হ'ল, যদি আপোনাৰ গুগল একাউণ্ট আছে, এই পইণ্ট নাম্বাৰ ওৱানৰ আকৌ দুটা পাৰ্ট আহিব। প্ৰথম পাৰ্টটো হ'ল তাত চাব আপোনাৰ চাইন ইন কৰা আছেনে নাই, চাইন ইন মানে আপোনাৰ ইমেইল আইডি আৰু আপোনাৰ পাছৱৰ্ড তাতে দি থ'ব লাগে, সেইটোক চাইন ইন বুলি কয়, মই স্ক্ৰীণতো দেখুৱাই দিছোঁ। যদি চাইন ইন কৰা আছে তেতিয়াহ'লে আপোনাৰ সেই ইমেইল আইডিটো আৰু তাৰ পাছৱৰ্ডটো মনত কৰি আপুনি নোট কৰি থ'ব। নোট ক'ত কৰিব, মোবাইলটোত, পাগল হ'ল নেকি, মোবাইলটো চোন চুৰ হ'লে আপুনি পাহৰিয়ে যাব ক'ত থৈছিলে, সেইকাৰণে আপোনাৰ ঘৰৰ এনেকুৱা ছেফ জেগাত য'ত আপুনি বিচাৰি পায়, ধৰক কোনোবা কিতাপৰ পিছফালে বা কিবা কাগজ এখনত বা কিবা আপোনাৰ ডায়েৰীত লিখি থওক যাতে আপুনি মোবাইলটো হেৰালে সেই ইমেইল আইডিটো আৰু পাছৱৰ্ডটো বিচাৰি পায়, সেইটো বহুত ইম্পৰ্টেণ্ট। কিন্তু সেইটো হ'ল পইণ্ট নাম্বাৰ ওৱান। এতিয়া পইণ্ট নাম্বাৰ টু, অৰ্থাৎ পইণ্ট নাম্বাৰ ওৱানৰ টু, যদি আপোনাৰ চাইন ইন কৰা নাই তেতিয়াহ'লে আপুনি এতিয়াই এটা ইমেইল আইডি ক্ৰিয়েট কৰি তাত চাইন ইন কৰি থওক, কাৰণ হয়তো আপোনাৰ 5 মিনিট পিছতে যদি মোবাইলটো চুৰ হৈ যায়, এই ভিডিঅ'টো চাই আছে বোলে, তাৰপিছত দোকানত চাহ খাব গ'লে মোবাইলটো থৈ দিলে, চাহ খাই আছে আপুনি লগৰজনৰ লগত কথা পাতি মোবাইলটো উঠাই দিলে, তেতিয়া তো সেইকাৰণে কৈছে আপুনি এতিয়া অলপ সময় নষ্ট কৰি জাষ্ট ইমেইল আইডি এটা ক্ৰিয়েট কৰক। যদি নাজানে ইমেইল আইডি কেনেকৈ ক্ৰিয়েট কৰিব লাগে, গুগল ইউটিউবত গৈ চাৰ্চ কৰি দিয়ক হাউ টু ক্ৰিয়েট ইমেইল আইডি, বহুত ভিডিঅ' ওলাই যাব, ঢেৰ ভিডিঅ' আছে। চ' আপুনি তাৰ পৰা যিকোনো এটা ভিডিঅ' চাই এটা ইমেইল আইডি ক্ৰিয়েট কৰক আৰু আপোনাৰ গুগল একাউণ্টত চাইন ইন কৰক। এইটো হ'ল পইণ্ট ওৱান। এতিয়া পইণ্ট টু, পইণ্ট টুত যিটো অপশ্যন সেইটো হ'ল আপোনাৰ মোবাইলত GPS বুলি এটা অপশ্যন থাকে, গ্ল'বেল পজিশ্যনিং ছিষ্টেম, যিটো আপোনালোকে গম পাই চাগে আপোনাৰ মোবাইলটো ক'ত আছে, লোকেশ্যনবোৰ যে দি থাকে নহয় আজিকালি, লোকেশ্যনবোৰ যে ওলায় যে আপুনি ক'ত আছে গম পায়, সেই লোকেশ্যনটো দি থাকে একচুৱেলি, মানে আপুনি য'তেই যাওক সেই GPS ছিষ্টেমে আপোনাৰ লোকেশ্যনটো দিয়ে।
তো সেই জিপিএসটো টার্ন অন করে দিব। এটা জিপিএসটো কোড পাব, আপনার নোটিফিকেশন যদি টানি আনে নহয় তাতে কৰবাত জিপিএস বুলি লিখা আছে, যদি জিপিএস বুলি লিখাও নাই তেতিয়াহলে আপনার হয়তো লোকেশন বলে লিখা থাকিব, নহলে লোকেশন ফাইন্ডার বলে লিখা থাকিব বা লোকেশন সার্ভিস বলে লিখা থাকিব। সো এনেকে যিয়েই লিখা থাকক আপনি প্লিজ এটা বিচারি উলিয়াব, কারণ মই সকল মোবাইলত নাজানো কি বলি আছে, যেনেকৈ শায়মি বা রেডমিত আপনার জিপিএস বলে আছে, যদি আপনার ওপো হয় লোকেশন সার্ভিস বলে আছে, ফিবোটো মোস্ট প্রবাবলি লোকেশন বলে আছে। সো এনেক বিচারি উলিয়াব আপনি কি হয় আপনার তাত, আর জিপিএসটা টার্ন অন করে দিব, বাস এইখানে আপনার কাম। ইমানখিনি করক আপনার 15,000, 20,000, 25,000, 30,000 যিমানৰ দামী মোবাইল হয় বাঁচি যাব। 100% গ্যারেন্টিটো নহয় কিন্তু 80% আপনার সিকিউর হয়ে থাকবে যে আপনার মোবাইলটো আপনি পোয়ার চান্সেস বহুত বেশি। তো অলপমান কষ্ট করব পারে আর মোবাইলটোর কারণে, আর যদি আপনার বহুত পয়সা আছে কেয়ার নকরে দেন কি কম আর। সো এতিয়া আমি যাও পার্ট টু লৈ। পার্ট টুত হব কি, আপনার মোবাইলটো সাপোজ হেরালে, হেরাই গল আর উঠাই দিলে কোনোবাই, এটা উপায়তো নাই, হাল্লা চিল্লা করাতকে আপনি কি করব, আপনার লগর যোন লগর হয় আর চিনাকি বহুত ভাল, তার মোবাইলত একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপটো হল ফাইন্ড মাই ডিভাইস, প্লে স্টোর পাই যাব, অ্যাপটো ডাউনলোড করে লব একদম পটকসে, আর কাকো ইমান কই না থাকিব যে মোর মোবাইল হেরালে মোবাইল হেরা, নাহলে সুরটো গমেই পাই যাব ন, কারণ গোটেই ট্রিক্সটো ইয়াতে। তো আপনার মোবাইলটোর ফাইন্ড মাই ডিভাইস লগরজনের তাত আপনি ইনস্টল করে ওপেন করব, ওপেন করে তার দুটা অপশন আছে, এটা সাইন ইন আর আপনার লগরজনের নাম বা কিনা একটা আসব, আর তো সেই অপশনটি নালে তলত আর একটা অপশন পাব সাইন ইন এজ এ গেস্ট, সেই অপশনটি ক্লিক করব আর তাত আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড আপনার সাকে মনত আছে, সেইটো কিবাকে মনত রাখবই লাগিব আপনি। সো সেইটোরে আপনি সাইন ইন করে দিব, সাইন ইন করার লগে লগে কি হব মই আপনাক দেখাই আছো, মই কামটো মোবাইলত নকৰো, মই ল্যাপটপত করে দেখাই আছো, কারণ মোর মোবাইলত করলে এটা মোবাইলতে গোটেখিনি কাম করা হব, সেইকাৰণে মই ল্যাপটপত ধুনিয়াকে দেখাই দিছো, একেই প্রসেস মোবাইল আর ল্যাপটপত, একো ডিফারেন্স নাই, মই জাস্ট ল্যাপটপত। সো আপনি ল্যাপটপত ফাইন্ড মাই ডিভাইস বলি লিখি দিব আর তাত আপনার একটা অপশন আহিব। সো মই অলরেডি সাইন ইন করে থোৱা আছে, তো সেইকাৰণে মোৰ ডাইরেক্ট লোকেশনটো দেখাইছে মই কত আছো বা কি আছো। এতিয়া আপনার অলপ সময় পিছতে আপনার দেখাব এই মোর যেটা এড্রেস হয় সেই এড্রেসটা আছে। সো মর্ণই বলে মোর যে গাঁর নাম সেইটা দেখাইছে আর ওসরতে এই মোর প্লেসট একদম এক্সেক্ট লোকেশন দেখা আছে। সো এতিয়া আপনি কি করব, ইয়াত কেটামান অপশন আছে আপনি দেখিছে, প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ইরেজ ডিভাইস। সো এক্সেক্টলি সেম আপনি মোবাইল ফোনত এইকেইটা অপশন পাব, ল্যাপটপত খুলিলেও এইকেইটা অপশনই পাব। তো আপনি যদি ইয়াতে প্লে সাউন্ড অপশনটি ক্লিক করে নহয় আপনার মোবাইলটোত সাউন্ড এটা হব ধরব, আর যেতালেকে ধর কোনোবাই যদি চুর করে ওসরতে বহি আছে তার পকেটত আপনি সাইলেন্ট মোডত থাকক, মোবাইলটো জি মোডতেই থাকক, তার সাউন্ড হবই। তো যেতালেকে চুরজনে সেই মোবাইলটোর পাওয়ার বটনটো টিপি নিদিয়ে নহয় তেতিয়ালৈকে কিন্তু মোবাইলটো বাজিয়ে থাকিব। সো সাইলেন্টত থাকক, ভলিউম কমাই থাকক, একো থাকক, মোবাইলটো বাজিবই বাজিব। তো আপনার যেটা ডিফল্ট রিংটন সেইটো বাজি যাব। এইটো এটা ফার্স্ট কাম যেটা আপনি করব পারে, যদি আপনি মোবাইলটো চুর হওয়ার লগে লগে গম পায়, কারণ সূর্যর যদি ওসরতে থাকে আপনি গমেই পাই যাব, যদি মোবাইলটো চুর হওয়ার কিছু পিছত গম পায় আপনি লোকেশনটো ট্র্যাক করে পারে যে এক্সেক্টলি কত আছে। কিন্তু একটা কথা কও, লোকেশনটো একদম একুরেট নিব পারে বাট আপনি ওসরে পাজরে বহুতখিনি পাই যাব, মোটো জেনারেলি একুরেটে দিয়ে কিন্তু কিছুমানের মই চেক করেছো সেইবিলাকর একুরেট নিদিয়ে। তো কেতিয়াবা জিপিএসৰ কিবা প্রবলেম থাকলে, সেন্সরের কিবা প্রবলেম থাকলে জেনারেলি একুরেট নিদিয়ে। তো আপনি লোকেশনটো ট্র্যাক করব, যদি সেইটো অপশনও নহয়, যদি আপনি মোবাইলটো বিচাৰি নাপায় বা নাপারে, এটা লাস্ট অপশন যেটো আপনি মোবাইলটো বিচাৰি নাপায় কিন্তু আপনার যিবোৰ ডাটা আছিল নহয় ফটো, যিবোৰ আপনার সিক্রেট বস্তু আছিল সেইবোৰ আপনি ইরেজ কৰিব পাৰে, অর্থাৎ তাক মুছি পেলাব পাৰে, মোবাইলৰ পৰা নোহোৱা কৰি দিব পাৰে, ফৰমেট কৰি দিব পাৰে, আৰু সেই অপশনটো আছে তলত ইরেজ ডিভাইস, ইয়াত ক্লিক কৰিলে আপনার ডিভাইসটোত যি ডাটা থাকক আপনার ফটো চটোস গোটেইখিনি উৰাই দিব। তো সেইটো আপনি বাঁচি যাব বা আপনার মোবাইলটো বা এইবোৰ নেপায়। সো এই ভিডিওটো শেয়ার করক আপনার চিনাকি মানুহলৈ যাতে তেওঁলোকে এই কথাখিনি গম পায়, কারণ আজি নহয় কালি হয়তো কেতিয়াবা কৰবাত বিয়া খাবলৈ গল, ৰাতি থাকিলে মোবাইলটো চার্জত দি থৈ গল আৰু কোনোবাই উঠাই দিলে, এনেই হুলস্থুলখন কৰাতকৈ আৰু এনেই এইখিনি কাম নকৰি আপোনাৰ 15,000, 20,000, 25,000 টকা এনেই ৱেষ্ট কৰাতকৈ অলপমান ভিডিওটো চাই বা ভিডিওটো আপুনি শেয়াৰ কৰি আনক হেল্প কৰক। হয় সঁচা কথা ক'বলৈ গ'লে ভিডিওটো শেয়াৰ কৰিলে মোৰ অলপটো লাভ হ'ব, কাৰণ মোৰ ভিউজ বাঢ়িব, কিন্তু তাতকৈ যদি আপুনি ভাবি চাই মানে ভিডিওটো শেয়ার করলে তেওঁলোকৰ যিটো মোবাইল বাঁচি যাব বা ডেটাবোৰ বাঁচি যাব
সেইটোৱে চাগে বহুত সহায় কৰিব। তেতিয়াহ'লে এনেকুৱা ধৰণৰ যিকোনো টেকন'লজিৰ ৰিলেটেড কথা যদি আপুনি জানিবলৈ শিকিবলৈ বা আপোনাৰ যদি বহুত বেছি টেকন'লজিৰ লগত ইণ্টাৰেষ্ট আছে তেতিয়াহ'লে এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থওক। ধন্যবাদ। জয় অসম।